নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। দেখো, আজকে যে ব্লগটা আমি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, সেটা হচ্ছে গণেশ চতুর্থীর দিনে বিকালবেলায় আমি কিভাবে আমার হাজবেন্ড আর মেয়ের সাথে কাটালাম, আনন্দ করলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অবশ্যই এখান থেকে আর একটা তথ্যও তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। তো দেখো, দেখতে থাকো কী শেয়ার করতে চলেছি। হ্যাঁ, অবশ্যই, কিন্তু তার জন্য তোমাদের সকলকে আমার সঙ্গে থাকতে হবে, দেখতে হবে আর পুরোটা এনজয় করতে হবে। চলো। দেখো বন্ধুরা, উৎসব পার্বণে তো বাঙালি কেনাকাটি, খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, এটা একটা পাওনা থাকেই আর প্রাপ্য, মানুষ করেও থাকে। কিন্তু এটা তো আমরা যথাসম্ভব আনন্দ করেছি, যতটা মন খুলে আনন্দ করা যায় পুরোটাই আনন্দ করেছি, খুব সুন্দরভাবে কাটিয়েছি আমি, আমার মেয়ে, আমার হাজবেন্ড, দারুণ মজা করেছি। এত সুন্দর জায়গায়, মানে এত বড় করে পুজোটা হয়েছে আর মেলা দিয়ে তোমার এন্টারটেনমেন্ট দিয়ে সত্যিই খুব ভালো, প্রোগ্রাম দিয়েও খুব এনজয় করলাম। ভিতরে এত সুন্দর একটা মানে গণেশ মূর্তি রয়েছে, তার সাথে যে গণেশের যে জন্মকথা সেটাও একটা তোমার পিকচারেশনে দেখানো হচ্ছিল সিনেমার মাধ্যমে। তো সব মিলিয়ে খুব মজা হলো, খুব আনন্দ তো করলাম। এছাড়াও তোমাদের সঙ্গে যেটা আমি শেয়ার করতে চলে এসেছি সেটা হলো, বাবা মা সাথে থাকলে, সেটা ছেলে মেয়েই হোক, মানুষই হোক বা পশু প্রাণী, যারাই হোক না কেন, সত্যি সবাই খুব হ্যাপি থাকে, সুখে থাকে, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে বাবা মা সাথে থাকলে কতটা আনন্দ, কতটা শান্তি পাওয়া যায়, না দেখলে এখানটা তোমরা বুঝতেই পারবে না। চলো পুরোটা আগে দেখে নাও, তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো লেটস গো, কেউ কিন্তু স্কিপ করবে না। হ্যাঁ, আর অবশ্যই যদি ভালো লাগে কী করতে হবে, তোমরা সবাই জানো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে হবে, আর আমি অবশ্যই তোমাদের পাশে আছি। দুদিন দেরি হলেও কিন্তু কেউ রাগ করো না, আমি অবশ্যই তোমাদের বাড়ি, তোমাদের ঘরে যাব, ফুল ভিডিও ওয়াচ করবো আর তোমাদেরকে বন্ধ করে নেবো। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই প্যান্ডেলের পাশেই কি সুন্দর একটা মেলা বসেছে, বাচ্চারা খেলাধুলা করছে, লাফালাফি করছে, দোলনা চড়ছে, মানে খুব সুন্দর একটা ছোট্ট জায়গার মধ্যে দারুণ পরিবেশ, সত্যি খুব মজার জায়গা। আমার মেয়েও খুব আনন্দ করলো, ভাঙলো, যখন দেখতেই পাচ্ছ প্রোগ্রামও হচ্ছে পাশে, অল্প জায়গার মধ্যে একটা দারুণ গোছানো একটা এন্টারটেনমেন্ট। এরপরে আমরা পুরোটাই দেখলাম, প্যান্ডেল ঘুরে ঠাকুর দেখা হয়ে গেল। এবার আমরা কেনাকাটির পর্ব যাচ্ছি। দেখো আমার মেয়ে কী কিনতে চলেছে, আমিও কী কী জিনিস কিনলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখতে থাকো। দেখো
দেখো আমার মেয়ের হাতে যে হাত পাখাটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু মেলা থেকেই কিনেছি। এত ভিড় ছিল যে আমি তোমাদের ভিডিওটা করতে পারি। আর দেখো চুড়িটাও দেখতে পাচ্ছ, এগুলোও কিন্তু আমি নিলাম। পুরোটা তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারলাম না, কিন্তু কী কী জিনিস কিনছি অবশ্যই এই দেখতেই পাচ্ছ, তোমাদের দেখিয়ে দিই। বলো, 40 টাকা। লাস্টে সব জিনিস কেনাকাটি হয়ে গেল, এবার আমার হাজবেন্ড দেখতেই পাচ্ছে যে টাকাটা দিচ্ছে। টাকাটা দিয়ে আমরা ওখানে সব জিনিসগুলো নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চলো, যাওয়ার পথে আমার হাজবেন্ড আবার কী কিনলো সেটাও দেখতে পাবে, আর আমি আমার মেয়ে কী খেলাম, খেতে খেতে বাড়ি গেলাম সেটাও দেখো। আরেকটা জিনিস অবশ্যই আছে তোমাদের সঙ্গে চমক, চলো ওয়াচ করতে থাকো, কেউ কিন্তু স্কিপ কর। দেখো বন্ধুরা, আমার মেয়ে যাচ্ছে, আমার হাজবেন্ড আগেই গেছে, দেখতেই পাচ্ছ। এটা রেস্টুরেন্টে ঢুকলো, দেবনাথ রেস্টুরেন্ট। দেখো ওখান থেকে মোমো নিল, আমার মেয়ে মোমো খেতে খুব ভালোবাসে। আর সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম, তাড়াহুড়ো করে তো কিছু খাওয়া হয়নি, তো দেবনাথ রেস্টুরেন্ট থেকে মোমো কিনলাম, তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। ওর খাওয়াটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটা। তারপর আবার মেয়ে বললো যে মা প্রচণ্ড গরম লাগছে, একটু আইসক্রিম খাবো, চলো। তো চলো আনলাম, তাহলে বাবাকে বললো টাকা দাও, আমার দুটো আইসক্রিম খাবো নিয়ে নেই, তো কিনলাম, চলো। বন্ধুরা, তোমরা পুরোটাই দেখলে কোথায় কোথায় গেলাম, গণেশের প্যান্ডেল, গণেশ পুজোর প্যান্ডেল আমরা ঘুরলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো অ্যাট লাস্ট আমি আর আমার মেয়ে আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ও বাবা, দৃশ্যটার কথাই আমি তোমাদের বলছিলাম, অ্যাট লাস্ট এই জায়গাতে আমি চলে এলাম, যেটা থাম্বনেলে বা টাইটেলে তোমরা দেখেছো। দেখো এই চারটে কুকুরের বাচ্চা কি সুন্দর, তার মা বাবার সাথে এক জায়গায় শুয়ে রয়েছে, মা শুয়ে রয়েছে প্রথমে আর বাবা পরে, আর চারটে বাচ্চা কি সুন্দর শান্তি ঘুম ঘুমোচ্ছে। রাস্তায় বাড়ি যাওয়ার পথে আমি দেখলাম, ভাবলাম আমি যখন দেখলাম অবশ্যই আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। আর এটা দেখো, আমাদের পাড়ার পুজো প্যান্ডেলের প্রস্তুতি চলছে, দুর্গা পুজোর প্যান্ডেল এবার খুব চাপচমক করে হবে, তো তার প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গেছে। তো ভাবলাম এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, কমপ্লিট হলে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো এই অবধি। তো বন্ধুরা বাড়িতে চলে এলাম, দেখতেই পাচ্ছ। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে, আর ভালো লাগলে করতে হবে তোমরা জানো, প্রচুর 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 শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে হবে। আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাইকে জানাই হ্যাপি গণেশ চতুর্থী, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই।